ডিজিটাল নিরাপত্তা আইনে সকালে গ্রেপ্তার, বিকেলে জামিন। মেহেরপুর গাংনী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। শনিবার 22 মে সকালে গাংনী থানা পুলিশ সাংবাদিক আল আমিন গ্রেপ্তারের পর মেহেরপুর আদালতে পাঠালে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাফিয়া সুলতানা আল আমিনকে জামিন আদেশ দেন। জানা যায়, 2020 সালের 11 মে মেহেরপুর থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিকে গাংনীর সাবেক এমপি মকবুলের কাণ্ড, 26 বছর দখলে রেখেছে পরের বাড়ি, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় পত্রিকার প্রকাশক এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মমিন ও প্রতিবেদক আল আমিন হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা নম্বর 12, তারিখ 13/5/2020। মামলায় নিম্ন আদালত থেকে তারা দীর্ঘদিন জামিনে ছিলেন। সম্প্রতি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ প্রসঙ্গে আল আমিনের আইনজীবী এ কে এম শফিকুল আলম বলেন, আল আমিন একজন সাংবাদিক এবং তিনি অসুস্থ। আদালত বিষয়টি বিবেচনা নিয়ে 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এ সময়ের মধ্যে তিনি খুলনা সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিনে আবেদন করবেন। আশা করা হচ্ছে তিনি সেখানেও জামিন পাবেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই সুমন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন। এদিকে আল আমিনের জামিনের খবরে গাংনী প্রেস ক্লাব সহ সকল সাংবাদিকরা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।